Hello guys, welcome back to my channel once again. Acha, this video, the script of this entire video will be in Bengali and Hindi as per the demand of my students. Ye video bahut khas hai, bahut important hai, because I am going to share some important information regarding the interview of IBPS. Mane ajke jara bank er exam dite interested jara toiri hoccho nijera. For example, jodi tumra banker clerk hote chao, probationary officer hote chao, tale obviously you need to write IBPS. So ei IBPS er interview ta kerom hoy, kaisa hota hai IBPS ka interview, kya kya pucha jata hai, kuch questions pe nazar karenge, dekhe ni, and I will also help you with some of the answers. Prothom question ta, as you know, ebar je kono interview hi hok, if you have seen the videos in my channel, tale you will have already seen je tell me about yourself ta khub common question, karon ekta manush প্রথমে শুরু করবে তোমাকে জানতে, তোমাকে জানতে চাইবে, রাইট? সো টেল মি অ্যাবাউট ইয়োরসেলফটা খুব ইম্পর্টেন্ট, আর এই কোয়েশ্চেনের অ্যান্সার আমি আগেও শেয়ার করেছি, আর একবার তোমাদের সুবিধার জন্য বলে দিই, পহলে আপনি নাম সে স্টার্ট করনা হ্যায়, ফর এক্সাম্পল মাই নেম ইজ প্রতীক কুন্ডু, আফটার দ্যাট ইউ নিড টু শেয়ার আইদার ইয়োর ফাদার অর মাদার্স নেম, তাহলে বাবা নালে মায়ের, এনি ওয়ান অফ দেম উইল ডু উইথ প্রপার ইনিশিয়ালস, ফর এক্সাম্পল মাই ফাদার্স নেম ইজ ডক্টর প্রবীর কুন্ডু অ্যান্ড হি ইজ এ মেডিকেল প্র্যাকটিশনার, মানে ডাক্তার. গোয়িং ফরওয়ার্ড, তোমার সিভিটা অলরেডি ইন্টারভিউয়ের কাছে চলে গেছে, সুতরাং ইউ ডোন্ট নিড টু সে অ্যাবাউট অল ইয়ার কোয়ালিফিকেশনস, উইল বি ওয়েস্টিং টাইম. যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার যে টপমোস্ট অর দি হায়েস্ট একাডেমিক ক্রেডেনশিয়াল যেটা তোমার কাছে আছে, যে তোমার পাস হ্যায় যে হায়েস্ট একাডেমিক ক্রেডেনশিয়াল হ্যায় উসকে উপর আপ গৌর কর সকতে হ্যায়, উসকে উপর শেয়ার কর সকতে হ্যায়, সো ইউ ক্যান সে মেবি আই এম পারসুইং সো এন্ড সো কোর্স, আই এম পারসুইং মাই গ্রাজুয়েশন ফ্রম দিস কলেজ, আর কোন জায়গায়. আফটার দ্যাট ইউ হ্যাভ টু গো টু দি হবিস, হবিস খুব ইম্পর্টেন্ট, অ্যাজ আই হ্যাভ শেয়ার্ড, হবিসটা যেন সিঙ্গিং অ্যান্ড লিসনিং টু মিউজিক অ্যান্ড প্লেয়িং ক্রিকেট যেন না হয়, একটু যেন আলাদা হয়, দ্যাট উইল বি লাইক টু গিভ ইউ আ বেটার আইডিয়া যে তোমার পার্সোনালিটি কিরকম. সো ইউ ক্যান সে যে স্যার আমার হবি হচ্ছে, মাই হবি ইজ ট্রাভেলিং, যে মানুষটা বাইরের দেশে ঘুরে বেড়ায়, বিভিন্ন দেশ দেখে, তার অবভিয়াসলি তার মেন্টাল হরাইজনটাও অনেকটা বেড়ে যায়, সো ট্রাভেলিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট হবি যেটা তোমরা শেয়ার করতে পারো. আফটার দ্যাট ইউ আর কামিং টু ইয়ার স্ট্রেংথ, প্রত্যেকটা মানুষের মধ্যেই কোনো না কোনো পটেন্সিয়াল বা ট্যালেন্ট থাকে, ওই স্ট্রেংথটা বলাটা খুব দরকার, রিমেম্বার ইউ নিড টু সে ওনলি ওয়ান স্ট্রেংথ, একই স্ট্রেংথ বতানা হ্যায়, ইউ ক্যান সে স্যার অর ম্যাম ইউ নো আমার আই লাভ টু বি ফ্রেন্ড পিপল, ওয়েন ইউ সে আই লাভ টু বি ফ্রেন্ড পিপল মানে তুমি খুব কনফিডেন্ট এবং তুমি সবার সাথে বন্ধুত্ব করে নাও, যেটা খুব দরকার একটা নতুন জায়গায় গেলে সুন্দর কমিউনিকেশন করে তোমাকে নিজের করে নিতে হবে মানুষকে, তবেই তো তুমি সাকসেসফুল হবে. অ্যান্ড টকিং অ্যাবাউট উইকনেস, খুব দরকার, কিন্তু খুব একটা বেশি ইমোশনাল হয় যেন নিজের উইকনেসটা বলে দিও না, ইউ ক্যান সে যে স্যার আই অ্যাম এ লিটল ইম্পেশেন্ট, মানে কোনো একটা কাজ শেষ হওয়ার আগে আমি ফলাফলটা বেশি তাড়াতাড়ি এক্সপেক্ট করে নিই, অ্যান্ড দ্যাট ইয়ে বহুত কমন চিজ হ্যায় হাম লোগোকে সাথ, ইউনো কুছ ভি কাম করনে সে পহলে রেজাল্ট এক্সপেক্ট কর লেতে, জিসকি ওয়াজহ সে না থোড়া সা ইম্পেশেন্ট হো জাতে হ্যায়, লাস্ট মে বিফোর এন্ডিং ইউ হ্যাভ টু সে স্যার আই অ্যাম ওয়ার্কিং অন ইট, কেন প্রত্যেকটা মানুষেরই উইকনেস থাকে, বাট স্যার মে এই উইকনেস কো স্ট্রেংথ মে বদল লুঙ্গা, এসা মেরা প্রয়াস চল রা হ্যায়, রাইট? That is telling me about yourself. The next question, you know, which could be asked is, 5 বছরে, আজ থেকে 5 বছর পরে, where do you see yourself? এটা জিজ্ঞেস করার পেছনে একটাই কারণ, যে তোমার ক্যারিয়ার প্রসপেক্টস তো রয়েছে, কতটা তোমার ইচ্ছা জীবনে বড় হওয়ার. এখানে যদি আমি একটা আজগুবি অ্যান্সার দিই যে স্যার আই ওয়ান্ট টু সি মাইসেলফ অ্যাজ দি ম্যানেজার অফ ইয়োর কোম্পানি, বা আই ওয়ান্ট টু টেক ইয়োর জব, আজকে আপনি যেখানে আছেন স্যার 5 বছর পরে আমি আপনার কুর্সিটা নিয়ে নেবো, এটা যদি আমি বলি, ইউ নো হিল বি অফেন্ডেড. বেস্ট অপশন ইজ টু সে যে স্যার ফিউচার কত পাতা নেই, লেকিন উইথ অল দ্য স্কিলস অ্যান্ড দি নলেজ হুইচ আই হ্যাভ, 5 ইয়ার্স ডাউন দ্য লাইন স্যার আই উড লাইক টু সি মাইসেলফ এমন একটা পজিশনে কাজ করতে, যে পজিশনে আমার স্কিলস আর নলেজ দিয়ে, আমার পার্সোনালিটি দিয়ে আমি যেন এই কোম্পানির ভালো করতে পারি, কাস্টমার্সের ভালো করতে পারি, আর যেন নতুন বিজনেস নিয়ে আসতে পারি. এসা বললে সে বান্দা সমাজ লেগা কি দিস গাই ইজ ভেরি ব্যালেন্সড, ইসকে পাস কোই বিল্ডিং দ্য ক্যাসেলস ইন দ্য এয়ার ওয়ালি কনসেপ্ট নেই হ্যায়, হ্যাঁ. অ্যান্ড দেন হোয়াট কোয়েশ্চেন ক্যান বি আস্কড ইজ লাইক, মান লো আগর কিসিকে পাস ওয়ার্ক এক্সপিরিয়েন্স হ্যায় তো পুছা জায়গা কি ভাই ইয়ে জব ছোড়কে, আপ কারেন্ট জব ছোড়কে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু সুইচ, তখন আমাদের বলতে হবে যে স্যার গিভেন দ্য ইন্ডাস্ট্রি ডে দিস ডেজ এত চেঞ্জেস আসছে, ফর এক্সাম্পল ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসে ইউ গাইজ নো ভেরি ওয়েল, জিএসটি লাগবার পরে কত চেঞ্জেস এসছে, তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু টেল দ্য পার্সন দ্য ইন্টারভিউয়ার যে স্যার একটা কোম্পানিতে থেকে তো সবসময় সব কিছু শেখা যায় না, আর জীবনটা কোনো জায়গায় স্থায়ী হয়ে যায় না, তো জিন্দগি তো চলতি হ্যায় গাড়ি কি তারা, তো সেই জন্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিসটা, আর সেই জন্যে ইউ নিড টু সে যে দ্য প্রসেস অফ লার্নিং নেভার এন্ডস, সেই জন্যে স্যার আই ফিল যে একটা পার্টিকুলার টাইমের পরে আই উড বি লুকিং ফর আ চেঞ্জ টু গেইন মোর এক্সপিরিয়েন্স অ্যান্ড মোর সাবজেক্ট নলেজ. এরপরে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ ইয়োর ফাদার্স জব ব্যাকগ্রাউন্ড, ইফ ইজ ইন টু বিজনেস
तो हमरा शेयर करते पारो, शेयर कर सकते हैं आप कि वो बिजनेस करते हैं, और जो भी तुमरा मने करो जो उन्हीं चाकरी करें था, यू कैन ऑल्सो से दैट একটা জিনিস বলবে যে ইয়োর ড্যাড ইজ লাইক অ্যান ইন্সপিরেশন টু ইউ, আজকে বাবার জন্য তোমরা এই জায়গায় আছো, সেটা সত্যি অবশ্য। সুতরাং ইউ ক্যান অলসো শেয়ার দ্যাট, আর এটা শেয়ার করার সাথে সাথে ইউনো ইউ ক্যান অলসো সে যে আজকে স্যার আমার বাবা অনেক পরিশ্রম করেছেন, হি ইজ আ হার্ড ওয়ার্কিং জেন্টেলম্যান, আজকে উনি যে জায়গায় পড়িয়েছেন সেটা আমার জন্য একটা ইন্সপিরেশন। অ্যান্ড ইউনো দিস উইল বি লাইক গিভিং অ্যান আইডিয়া টু দ্য ইন্টারভিউয়ার যে এই ছেলেটা বা এই মেয়েটা তার বাবাকে খুব ভালো করে চেনে। অ্যান্ড দ্যাট মিনস তুমি তোমার বাবাকে ভালো করে চেনো মানে তুমি তোমার বসকেও খুব ভালোভাবে তাড়াতাড়ি চিনে যাবে, রাইট? সো দ্যাট ইজ দ্য আন্ডারলাইং ইমোশনস বিহাইন্ড দিস কোয়েশ্চেন। তারপরে জিজ্ঞেস করতে পারে যে যদি ধরো তুমি একটা ভালো চাকরি এরপরে পেয়ে যাও তাহলে কি তুমি, তখন ইউ নিড টু সে যে না স্যার আমি প্রচণ্ডভাবে কমিটেড ইন মাই লাইফ, আই জাস্ট ডোন্ট কুইটস দ্যাট ইজিলি। তো উনকো এহসাস দিলানা পড়েগা কি নেই স্যার আই এম নট দ্য ওয়ান যো কুইট করকে চলা যায়, হিয়ার আই হ্যাভ কাম, আমি একটা ভালো এক্সাম কোয়ালিফাই করেছি, কষ্ট করে পড়াশোনা করেছি, কিউ বিকজ আই ওয়ান্ট টু অ্যাসোসিয়েট মাই সেলফ উইথ অ্যান অর্গানাইজেশন ফর কোয়াইট সাম টাইম সো দ্যাট আই ক্যান অলসো লার্ন, সাথে সাথে স্যার আই ক্যান অলসো কন্ট্রিবিউট, সো ইট উইল বি আ উইন উইন সিচুয়েশন অন বোথ সাইডস। অর আবি ও লোক পুছ সকতে হ্যায়, ইটস আ ভেরি ট্রিকি কোয়েশ্চেন, দে মাইট আস্ক ইউ ওয়াই ডু উই হায়ার ইউ অ্যাজ আ ব্যাংকার, এই কোয়েশ্চেনটা খুব ট্রিকি, জিজ্ঞেস করতে চাইবে যে ওয়াই ইউ, ওয়াই নট আদার ক্যান্ডিডেটস, তখন ইউ নিড নট টেল ইউ নো আই হাইপোথেটিক্যাল অ্যান্সার যে স্যার আই এম দ্য বেস্ট ক্যান্ডিডেট, এরমভাবে না বলে ইটস বেটার টু সে টু সাপোর্ট ইউর ফ্যাক্টস যে স্যার আই এম আ গুড ক্যান্ডিডেট, আই এম আ হার্ড ওয়ার্কিং সিনসিয়ার ক্যান্ডিডেট, আই হ্যাভ টোল্ড ইউ অ্যাবাউট মাই স্ট্রেংথস, এছাড়া স্যার আমার স্টুডেন্ট লাইফে যেহেতু আমার ইন্ডাস্ট্রিটা প্রচণ্ডভাবে একটা ফ্যাসিনেশন, সেই জন্যে আমি কিছু প্রজেক্ট করেছি, সেটা কোনো প্রজেক্ট হতে পারে, সেই প্রজেক্টটা তোমরা অ্যাকাডেমিক্যালি শেয়ার করতে পারো, এই প্রজেক্টটা তোমাদের একটা পজিটিভ অ্যাঙ্গেল দেবে, ইট উইল গিভ ইউ আ গুড পার্সপেক্টিভ অফ ইউ অ্যাজ আ ক্যান্ডিডেট অ্যান্ড ইট উইল হেল্প ইউ অ্যালট, রাইট? এটা ছাড়া নাও দেয়ার আর সাম ইম্পর্টেন্ট টার্মিনোলজিস যেটা তোমাদের জানতে হচ্ছে ওয়েন ইউ আর গোয়িং for an interview for the banking sector, seta hocche some of the theoretical concepts. For example, you should be knowing about RBI. Tumra jano RBI is the governing authority for any financial regulations in India. You need to know about IRDA, insurance regulator development authority. Ajke amra jodi kono insurance policy kini, IRDA is something which regulates it, right? Eta chhara you should be knowing about non performing assets, etake amra NPA boli, NPA kemon bhabe komano jete pare. You should be knowing about terms like fiscal deficit, you should be knowing about inflation, inflation kemon bhabe kom kora jete pare. Foreign direct investment, FDI, khub important. Then you have FII, jeta hocche foreign institutional investment, dutor moddhe kothay tofat, dutoi obviously ekta economy ke age barte sahajjo kore. Isko chhorke you should be knowing about checks, you should be knowing about deposit slips, you should be knowing about ATM cards, you should be knowing about something like, you know, maybe NEFT, IFSC code, kyun zaruri padta hai transaction ke liye, inke idea aapko rakhna padega is sab ke bare mein. And you have to know about NBFC. Now there is something difference, you know, there is a difference between banks and NBFC. NBFC ka mane hoche new non-banking financial corporation. Ei difference gulo jante hoche, you should be knowing about some act like Surfaceshi Act, SAR, FAE, SI, eta banking services sathe related. E chhara you should be knowing about, you know, what to say, I mean, you should be knowing about stock exchanges, the Bombay Stock Exchange, the National Stock Exchange, ebong you should be knowing about some of the banks. হু আর দ্য সিইওস অফ দি ম্যানেজিং ডিরেক্টর বা কে লিডারশিপ পজিশনের মধ্যে রয়েছে আর প্রত্যেকটা ব্যাংকের হেডকোয়ার্টার্স, ফর এক্সাম্পল টকিং অ্যাবাউট এলাহাবাদ ব্যাংক, ইট ইজ আ ব্যাংক হুইচ ইজ অরিজিনেটেড আউট অফ কলকাতা, ডালাউসিতে হেড অফিস, NS রোডে। সো ইউ শুড বি হ্যাভিং দিস কাইন্ড অফ ইনফরমেশন। গাইস, আই হোপ দিস ইনফরমেশন হেল্পস ইউ, তোমাদের একটা নতুন নজারিয়া দিক, একটা নতুন ধারণা হোক যে কিরমভাবে ইন্টারভিউয়ের জন্য তৈরি করতে হয়, কী কী কোয়েশ্চেন ইম্পর্টেন্ট। তাহলে শুধু তোমার পার্সোনালিটি ইম্পর্টেন্ট হলো না, শুধু তোমার এক্সামের মার্কস ইম্পর্টেন্ট হলো না, ইউ শুড অলসো বি স্ট্রং ইন ইয়র থিওরিটিক্যাল নলেজ অ্যাজ ওয়েল। সুতরাং পড়াশোনার সাথে সাথে তোমরা প্লিজ এগুলোর উপর কনসেন্ট্রেট করো। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ ইউ ক্যান রাইট ইন দ্য কমেন্ট সেকশন বিনিথ দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, অ্যান্ড ডু লেট মি নো ইফ ইউ নিড এনি ফার্দার ভিডিওস ইন ফিউচার। সালাম আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফিজ, আই হোপ ইউ অল দ্য বেস্ট ফর ইয়র ফিউচার ইন্টারভিউজ অ্যান্ড অন দি ওয়ার্স, ডু কিপ মি পোস্টেড, টেক কেয়ার, গড ব্লেস ইউ, ডু সাবস্ক্রাইব।